ফ্রি মোশন এই ভাই প্রতি মাসে আজ থেকে 3 মাস আগে ইউটিউব থেকে হারিয়েছিলেন 6000 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া তাকওয়া এই কত 20 সুন্দর বেশি ওগুলা নিব কারগুলা বেশি সুন্দর ইনকাম দাঁড়িয়েছে অর্থাৎ আজকে আমি চেক করে দেখলাম তার মাসিক ইনকাম দাঁড়িয়েছে 33 লাখ টাকা সর্বনিম্ন একটু অবাকই হচ্ছেন হ্যাঁ তিনি কিন্তু এই অবস্থায় ছিলেন না তিনি ইউটিউবিং শুরু করার আগে তিনি ব্লগ তৈরি করতেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেন এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেন কিন্তু কোনো রকম সাড়া তিনি পাননি ওই ভিডিওগুলো দিতে কিন্তু হঠাৎ একদিন সেই ব্লগ বানাইতে গিয়ে তিনি সাজেক যায় তিনি সাজেক যাবে তো ব্লগ করতে করতে গেছিলেন তার হেলমেটে একটা ক্যামেরা সেট করা থাকে যার মাধ্যমে সব কিছু ভিডিও আমরা দেখতে পারি তিনি আগে এরকম ব্লগ দিতেন তো হঠাৎ রাস্তার মধ্যে কিছু পথ শিশুকে দেখা এবং তাদের সঙ্গে তিনি খুনসুটি করেন এবং তার মানি ব্যাগ থেকে তিনি 10 টাকা 10 টাকা করে সবাইকেই দেন এবং সেই ভিডিওটা তিনি সাজেক থেকে ঘুরে এসে যখন তার ইউটিউব চ্যানেল পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপলোড করেন ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় অথচ তার আগে অনেক জায়গায় তিনি ঘুরতে গেছেন ভিডিওগুলো ভাইরাল হয় নাই এই ভিডিওটা তার ভাইরাল হয়ে যায় আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওগুলো ফিরোজ ভাই তারপর আরেক জায়গায় ঘুরতে যায় এবং সেখানেও তিনি কিছু পথ শিশুকে দান করেন অর্থাৎ পথ শিশুকে টাকা দিয়ে খুশি করেন এবং তাদের সঙ্গে খুনসুটি করেন তাদেরকেও 10 টাকা করে দিবেন তারপরের ভিডিওটাও এরকম ভাইরাল হয়ে যায় মানুষকে দান করা আসলেই মানুষ পছন্দ করে তারপর সে যখন এই কাজটা করে তখন বুঝতে পারলো তার ভিডিওগুলো এগুলোই র‍্যাঙ্ক করতেছে গ্রো হচ্ছে তো তারপর তিনি অর্থাৎ যারা গরীব তাদেরকে তিনি দান করা শুরু করেন এবং সেই ভিডিওগুলো ব্লগ আকারে ইউটিউবে প্রেজেন্টেশন করে আর ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আর যে ইনকাম হয় সেই ইনকাম থেকে মানুষকে দান করে থাকেন এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি অনেকেই বলবেন যে তিনি লোক দেখানো দান করতেছে লোক দেখানো সাহায্য করে এই যে কথাগুলো যারা বলতেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের দেশের মধ্যে অনেক সেলিব্রিটি আছে অনেক নাটক জগতে যারা নাটকে কাজ করে অনেক টাকা হাতায় প্রতি মাসে তারা কই তারা তো এরকম দান করতেছে না তাদের নিজের পকেটটা এবং ব্যাংক ব্যালেন্সটা অনেক হাই করতেছে কিন্তু আশেপাশের গরিব মানুষদেরকে সাহায্য করে না কিন্তু এই ভাই যদি কন্টেন্ট ক্রিয়েট করে যদি গরিব মানুষের একটু সাহায্য হয় তাহলে কি এটা খারাপ কোনো দিক হতে পারে আপনি তার কমেন্ট বক্সে জান না ফিরোজ ভাইয়ের প্রত্যেকটা কমেন্ট দেখলে আপনার চোখের পানি আসবে মানুষের এত সুন্দর সুন্দর দোয়া তার ভিডিও দেখলে এমন কেউ নেই যে চোখের পানি আসে না এটা নিতে আনলে আমি এডি সব ফালাই দিলাম না আমি আমি আসলে ফালাই দিলাম না তো আসসালামু আলাইকুম রোজা কি লেগে রয়েছেন তিরিশ রোজা রয়েছেন পরে এখন ছয় রোজা থাকতেছেন এই বুড়া বয়সে আবার ছয় রোজা থাকতেছেন আপনার দেশের বাড়ি কই আড়াই হাজার ওই আনে কিছু নাই না যদি মাঝারা না থাকতো ক্যামেরাটা না থাকতো শরীরটা যদি শক্তি থাকতো নিজে কাম খুঁজা খায়া থাকা যায় তার দাম তেলের শান্তি ছেলের কাছে মনে হয় বেশি একটা থাকে না আপনি কান্দেন না কান্দেন না এই যে আপনার মাজা ব্যথা পা ব্যথা এটা লেগে কি ইয়া করেন না ওষুধ খান না ওষুধ
কি লাগবে আপনার কোন আমি আমি ওইটাই না দিব আপনাদের কোন কিছু লাগবে না আমি কিছু আপনি মনে করেন যে আপনার এই পোলার মতো আমি আপনি আমারে কোন কোন আপনি আমারে কোন এক হাজার টাকা নোট দিব না পাঁচশো টাকা নোট দিব এনে অল্প কিছু এনে পাঁচ হাজার টাকা নেন ও কি কম হয়ে যায় তাহলে আমি আরো বেশি দিই না আমি আর না আপনার কম হয়ে যায় আপনার কথা শুনছি আমার খুব দুঃখ লাগছে আমার কথা শুনেন আপনি আপনার কথা শুনছি আমার খুব দুঃখ লাগছে আমি এই জন্য আপনার আমি আপনি কয়েকবার একদিকে ঘুরে যায় দেখি আপনি ঝুরা 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 পড়ে যেতেছেন এলেগে আমি আপনার কাছে আসি আপনার এটা নিতে আনলে আমি এটি সব ফালাই দিব ফালাই দিলাম আমি আমি আসলে ফালাই দিব না আমার সমস্যা নাই আমার আমার আল্লাহ অনেক টাকা পয়সা দিছে আমার মা আছে আমার বাবা নাই আমার বাড়ি চাঁদপুরে আপনি আর না নিলাম কিন্তু হাসাই ভালো আছে দেখবেন বিশ্বাস করেন না তাহলে নেন না নেন না কইছে নিতে আপনার পোলা আপনার দেয় না আমি তো আপনার পোলার মতো আমি শুনছি না শুন না আপনার কাছে রাখেন আর আপনি আজকে সেই ফ্রি মোশন ভাইয়ের ইনকাম দাঁড়িয়েছে মাসে ৩৩ লাখ টাকা এবং তিনি আশা করি খুব ভালো কাজ করে যাবেন এবং তিনি তার ফেসবুক পেজে একটা নোটিশ দিয়ে দিয়েছেন তিনি কারো কাছে হাত এখন পর্যন্ত পাতেননি বা কারো কাছে বলেননি যে আমাকে কিছু দিন আমি গরিব মানুষদেরকে দেব তিনি এই বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি আমার কখনো দরকার হয় কারো কাছ থেকে সাহায্য নেওয়া তাহলে অবশ্যই আমি একটা ভিডিও মেক করবো এবং ভিডিওতে বলবো সেখানে ব্যাঙ্ক অ্যাড্রেস বা যে কোনো অ্যাড্রেস দেবো টাকা নেওয়ার জন্য এই জন্য কোনো প্রতারকেরও তার এই ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে যদি তারা কখনো টাকার সাহায্য চায় এরকম অনেক ঘটনা ঘটেছে এবং ফিরোজ ভাই সেটা তার পেজে দেখিয়েছেন এর জন্য প্রতারকের ফাঁদে আপনারা পড়বেন না ফিরোজ ভাই অনেক ভালো একটা মানুষ আমরা দোয়া করি সে যেন এই কাজটা করে যেতে পারে আর যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের এরকম উপকার হয় এরকম কন্টেন্ট একটা না হাজারটা করা দরকার এবং আল্লাহ আমাদেরকে আমাকে সহ সবাইকে এইরকম কাজ করার তৌফিক দিক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফিরোজ ভাইকে যদি ভালোবেসে থাকেন এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু